আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আর আমি খবরে ঘন্টার জন্য তো আমি খুবই ভালোবাসি খবরে ঘন্টাকে আমি শীত কহে বসন্ত রে ওরে ভাই বসন্ত এবার আমি চললুম আবার দেখা হবে আমাদের আমার বিদায় তোর আগমনের বেলায় বসন্ত মুখ ভার করে বলে কেন ভাই শীত আমরা কি একসাথে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি না নমস্কার দর্শক বন্ধুরা আপনারা যারা খবরের ঘন্টা দেখছেন জানেন যে আমরা যারা খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী একটা কথা বারবার বলে নিচ্ছি কারো মনে কোনো যেন প্রশ্ন না থাকে যারা খবরের ঘন্টাকে বিভিন্ন ভাবে সমর্থন করে তাদেরকে আমরা এই যে সম্বর্ধনা স্মারক প্রদানে প্রাধান্য দিচ্ছি পরিষ্কার খবরের ঘন্টাকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করে তাদেরকে আমরা কিন্তু প্রাধান্য দিচ্ছি পরিষ্কার এই কথাটা বলে নেওয়া ভালো তারপর একটা তো গেল খবরের ঘন্টার দিক তার সঙ্গে তাদের কি ক্রিয়েটিভিটি আছে তারা কে কতটা ইতিবাচক ভাবনায় জন্য কাজ করে সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি তো আজকে এরকম ছোট্ট শিশু দুজন আমরা পেয়ে গেছি একজন এখানে দেখছেন আরাধ্যা আরাধ্যা দে সরকার আরাধ্যা দে সরকার আরেকজন হচ্ছে রাজদ্বীপ দে সরকার আরাধা হচ্ছে ফাইভে ফাইভে পরে ও পঞ্চম শ্রেণীতে উঠলো এবারে বাবুপাড়ায় ও থাকে আরাধ্যা গান করে তার সঙ্গে ও ও নাচ করে একজন টেবিল টেনিস খেলোয়াড় অবসর সময়ে তো অর্থাৎ পজিটিভিটি পূর্ণ ওর মধ্যে রয়েছে তো এখানে আরাধ্যার সঙ্গে ওর দাদা আছে রাজদীপ ভাই বোন আমরা পেয়ে গেছি রাজদীপ দে সরকার ও কিন্তু পড়াশোনার পাশাপাশি ও টেবিল টেনিস খেলে তবলা ও তবলা শিল্পী একজন ভালো তবলা বাজায় বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কাজের সঙ্গেও আছে তো খবরের ঘন্টাকে ও ভীষণভাবে সহযোগিতা করে কি করে সহযোগিতা করে এই খবরের ঘন্টা আমাদের যে অর্পিতা আমরা আরেকটা পরিষ্কার করে বলে দিই অর্পিতা দেশ সরকার আমাদের খবরের ঘন্টার সংবাদ পাঠিকা অর্পিতা দেশ সরকার আমাদের সহ সম্পাদিকা এই অর্পিতা এখন কিন্তু ক্যামেরা করছে অর্পিতারই ছেলে মেয়ে ওরা পরিষ্কার কেন তবে ওদেরকে আরো বেছে নেওয়া তো শুনলেন যে নাচ গান করে ও তবলা চর্চার মধ্যে আছে টেবিল টেনিস খেলে মানে এই ধরনের সৃজনমূলক কাজ খেলাধুলা নিয়ে আছে তারপরেও খবরের ঘন্টাকে ওরা উৎসাহিত করে কিভাবে করে এই যে আমাদের খবর পিতা দেশ সরকার মাঝে মধ্যে যখন লাইভ করে আমরা বিভিন্ন সময় যারা লাইভে আসে তাদেরকে শংসাপত্র দিয়েছি সার্টিফিকেট দিয়েছি এইটা কিন্তু কিন্তু এই রাজদীপ তৈরি করে দিয়েছে প্রচুর সার্টিফিকেট অনলাইনে চুপচাপ নিঃশব্দে কোনো যে এর জন্য খবরের ঘন্টার কাছে কি এটা চেয়েছে প্রত্যাশা করেছে সেসব কিন্তু না স্বেচ্ছায় যে খবরের ঘন্টা এগিয়ে যাক তাহলে আমরা কেন ওদের সঙ্গে উৎসাহ দিব না তাই জন্যই আজকে বাবুপাড়া ওদের বাড়িতে এসেছি তো প্রথমেই আমরা এই আরাধ্যাকে আমরা ভালোবাসা দিব হুম ভালোবাসা দিব আরাধ্যাকে ভালো থাকো আরাধ্যা পঞ্চম শ্রেণীতে উঠেছে এই বছর বাবুপাড়ায় বাড়ি আগেও বললাম যে নাচ গান এবং টেবিল টেনিস খেলে কোন স্কুল সবেতেই ও এগিয়ে যেন জিডি গোয়েনে ও দেশ সরকার ওর কাছে আমরা গানও শুনবো কিন্তু তার আগে আমরা ওকে স্মারক দিয়ে স্মারকও তুলে দিচ্ছি ওকে খাদা পড়ালাম এবার ওর হাতে স্মারক তুলে দিচ্ছি আমরা চাই যে ও আরো এগিয়ে যাক এবং এই ইতিবাচক ভাবনা সৃজন কাজ পড়ার সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে ও সামনের দিকে যাক এটা আমরা ওর সাফল্য কামনা করি এবং ওকে একটা গাছের চারা তুলে দিচ্ছি এই জন্য আগামী দিনে যত সবুজ হবে যত গাছ থাকবে ওই পরিবেশ ভালো থাকবে সভ্যতা ভালো থাকবে ওরাই সবুজের বার্তা বহন করবে ওদের মধ্যে এক একটা অক্সিজেন রয়েছে এবং এই অক্সিজেন ওদের গান অক্সিজেন ওদের নাচ অক্সিজেন ওদের খেলা সেই জন্য ওদেরকে ভালো রাখতে গেলে আমাদের গাছ চাই সেইটা আমরা আজকে তুলে দিলাম এবারে একই সঙ্গে আরাধ্যার দাদা রাজদীপ রাজদীপকে আমরা খাদা পড়াচ্ছি আহ খুব ভালো ছেলে ডন বস্কো স্কুলে পড়ে নাইন না টেনে হলো উঠলাম এবার টেনে উঠছে রাজদীপ দে সরকার ভালো টেবিল টেনিস খেলোয়াড় খবরের ঘন্টাকে দারুণভাবে উৎসাহিত করে আমরা অনেক কিছু অনেক সময় টেকনিক্যাল কাজে আটকে যাই আজকাল আর নতুন নতুন প্রযুক্তি আমরা তো আগেকার দিন লোক প্রাচীন যুগের লোক তো ওরাই ওরা সব জানে অনেক কিছু জানে এই টেকনিক্যাল ব্যাপারগুলো ফেসবুকে কোথায় কি টেকনিক্যাল সমস্যা হচ্ছে কি হচ্ছে এই রাজদীপ কিন্তু আমাদের গাইড করে রাজদীপ গাইড করে খুব ভালো এবং ভালো টেবিল টেনিস খেলে তবলা বাজায় বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু তবলা বাজে বাজিয়েছে এবং সুন্দর তবলা বাজায় আমরা দেখেছি রামকৃষ্ণ যে প্রধাননগর যে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম ওখানে অনুষ্ঠানেও তবলা বাজিয়েছে এবং ছোট থেকেই ও যে যে ঠাকুরের ভাব ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাব মা শারদার ভাব ওর মধ্যে তো আছেই ওর মধ্যেও আছে এই যে ভাব ইতিবাচক ভাবনা সত্যতা সৎ ভাব এখন থেকেই গ্রহ করছে ওর বাবা মা এটা আমাদের সমাজের জন্যই একটা ভালো রাজদীপ কে আমরা স্মারক তুলে দিচ্ছি মাস্টার রাজদীপ দে সরকার টপলা আর্টিস্ট এন্ড টেবিল টেনিস প্লেয়ার বাবুপাড়া শিলিগুড়ি ওকে আমার আমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলো ও আরো সামনের দিকে এগিয়ে যাক তাছাড়া ওকেও আমরা গাছের চারা তুলে দিচ্ছি একটা জাস্ট কিছু না একটা সিম্বল সবুজের সিম্বল একটা প্রতীক যে সবুজের বার্তা ওদের হাত দিয়ে সবার মধ্যে ছড়িয়ে যাক আগামী প্রজন্ম যাতে ভালো থাকে পৃথিবীটা ভালো থাকে আমরা তো সবাই এক এক করে যাদের বয়স হচ্ছে চলে যাব ওরা থাকবে ওরা যাতে পৃথিবীটা সুন্দর বিশ্বাস প্রশ্বাস নিতে পারে সেইটাই আমরা চাই এই জন্যই একে ওকে আমাদের এই বিশেষ এই ইয়ে থাকলো না না প্রণাম করতে হবে না ভালো থাকো আচ্ছা তুমি কি বলবে তুমি আজকে কি বলবে তোমার কি ফিলিংস কি হচ্ছে সবার আগে ভাবি আঙ্কেলকে থ্যাংক ইউ আমাকে এই আমাকে আমার বোনকে মেম্বারমেন্ট দেওয়ার জন্য আর সেকেন্ডলি যখন কথা আসে খবরের ঘন্টাকে হেল্প করার জন্য বোথ টেকনিক্যাল বা কোনো কোনো রকমের হেল্প তো আমি সবসময় আগিয়ে আসার জন্য মানে মানে উৎসুক থাকি কেন কি আমি পার্সোনালি খুবই পছন্দ করি খবরের ঘন্টার সঙ্গে লিঙ্ক থাকার জন্য আর কোনো রকম সমস্যা হলে তো আমি অবশ্যই থাকবো তুমি পড়ার পাশাপাশি আর কি করো পড়া পাশাপাশি আমি টেবিল টেনিস খেলতে যাই এরপরে বছর আমার বোর্ডস তো এই বছর একটু কম খেলা হবে এবার এই বছর একটু পড়াশোনার উপরে ফোকাস বেশি হবে ওটাই আর এমনি মানে অন্য সময় একটু ফিজিক্যাল ফিটনেস বা উল্লাস সঙ্গে জড়িয়ে আছে নাহলে একটু আর কি হয়ে যাবো বল তবলা 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 বাজাই তবলা প্রতি স্যাটারডে করে আমার গুরুজি শ্রী সুবিধা অধিকারীর কাছে শিখতে যাই আমি আর বাড়িতে প্র্যাকটিস করি তবলা বাজিয়ে কি অনুভূতি হয়

রিসাইটেশনও করি মাঝে মায়ের লেখা কিছু কিছু পোয়েম আছে মানে রিসাইটেশন ওগুলো মাঝে মাঝে করি তারপরে আমার আমি এমনি এবার ওর ওর বোনের সঙ্গে আমরা কথা বলি আরাধ্যা আরাধ্যা তুমি কি বলবে আমি খুব খুশি এটা পেয়ে যে বাপি আঙ্কেল আমাকে এটা দিল হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ আর আমি খবরের ঘন্টার জন্য তো আমি খুবই ভালোবাসি খবরের ঘন্টাকে আমি দাদার সাথে খুব সার্টিফিকেট বানানো গুলো দেখি যাতে আমি future ওগুলো বানাতে পারি আমি খুব ভালোবাসি খবরের ঘন্টা কেন কারণ কি এখানে নাচ গান সব কিছুই হয় তুমি কি করো পড়ার সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে টেবিল টেনিস নাচ গান আবৃত্তি হ্যাঁ সবই করি আর আমি নিজের বয়সের ছেলে মেয়েগুলোকে বলছি যে নাচ গান খেলাধুলার সাথে যুক্তি থাকতে যাতে ওদের জড়িত হুম ওর কাছ থেকে এবার একটু তাহলে গান শুনি সামনে রবীন্দ্র জয়ন্তী আমি আজকে একটি রবীন্দ্র সঙ্গীত করব নাম আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নমস্কার আমার নাম রাজদীপ দে সরকার আজ আমি আমার মা অর্পিতা দে সরকারের লেখা একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি নাম যাওয়া আসা শীত কহে বসন্তরে ওরে ভাই বসন্ত এবার আমি চললুম আবার দেখা হবে আমাদের আমার বিদায় তোর আগমনের বেলায় বসন্ত মুখ ভার করে বলে কেন ভাই শীত আমরা কি একসাথে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি না আমি আসব বলে তোমায় চলে কেন যেতে হবে ভাই শীত কহে আমি সকলের জড়তা কাটিয়ে পাতা ঝরিয়ে চলে যাব আর সেখান থেকেই তোমার সবুজ কচি কচি পাতার জন্ম হবে